হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, আজ আমরা এবিটি মাধ্যমিক টেস্ট পেপার থেকে ক্লাস টেনের জিওগ্রাফির তোমাদের যে 844 পেজের যে সেটটি রয়েছে, সেই সেটের আজকে আমরা সমস্ত 1 মার্কসের কোয়েশ্চেনগুলি সলভ করে নেব। ক্লাসটি শুরু করার আগে অবশ্যই বলবো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি। আজকে ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন দেখো, 1.1-এ আবহবিকার ও ক্ষয়ীভবনের প্রভাবে ভূপৃষ্ঠের নিচে স্তর উন্মুক্ত হওয়ার প্রক্রিয়াকে আনসার হবে নগ্নিভবন বলে। 1.2, হিমবাহ অধ্যুষিত অঞ্চলে বদ্বীপের মতো দেখতে ত্রিকোণাকার ভূমিরূপটি হলো কেম। 1.3, বায়ুচাপ মাপার একক হচ্ছে মিলিবার, আর যদি বলতো বায়ুচাপ মাপার যন্ত্র সেটা হতো প্যারোমিটার। 1.4, কোনটি অধঃক্ষেপণ নয় বলছে, আনসার হবে কুয়াশা। 1.5, কোন নদীতে বানডাকা দেখা যায়, আনসার হবে হুগলি। 1.6, শৈবাল সাগর দেখা যায় আটলান্টিক মহাসাগরে। 1.7, নমামি গঙ্গে প্রকল্পটির প্রধান উদ্দেশ্য গঙ্গার দূষণ নিয়ন্ত্রণ। 1.8, তেজস্ক্রিয় বর্জ্যের প্রধান উৎস হলো, আনসার হবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 1.9, ভারতের নবীনতম রাজ্যটি হলো তেলেঙ্গানা। 1.10, গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদ হলো, আনসার হবে অপশান খ, কোলেরু। 1.11, ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত, আনসার হবে আরাবল্লী। নেক্সট 1.12, ভারতে গ্রীষ্মকালে উৎপন্ন শস্যকে বলা হয় গ্রীষ্মকালে জায়দ শস্য। 1.13, কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়, খুব ইম্পর্টেন্ট, আনসার হবে পেট্রো রসায়ন শিল্পকে। 1.14, উপগ্রহ চিত্রে কালো রঙের সাহায্যে বোঝানো হয় গভীর সমুদ্র। বিভাগ ক্ষয়ে দেখো, শুদ্ধ অশুদ্ধ ফার্স্ট কি রয়েছে। 2.1.1, মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলি মোনাডনক নামে পরিচিত, এটি মিথ্যা। 2.1.2, সূর্য থেকে পৃথিবীতে যে আলো আসে তা ক্ষুদ্র তরঙ্গের, এটি সত্য। 2.13, ভারতের অরণ্য গবেষণাগার দেরাদুনে অবস্থিত, এটি মিথ্যা। 2.14, সমুদ্র জলের অনুভূমিক সঞ্চালনকে সমুদ্র তরঙ্গ বলে, এটিও মিথ্যা। 2.15, কাগজ একটি অজৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ, এটি হচ্ছে সত্য, সরি এটা হচ্ছে মিথ্যা। নেক্সট 2.16, একটি শুল্ক মুক্ত বন্দর হলো কান্ডালা, এটি একদম সঠিক। 2.17, ভারতের নারী পুরুষ অনুপাত সর্বাধিক পশ্চিমবঙ্গে, এটি মিথ্যা। আর একবার দেখে নাও, ফার্স্টেরটা হচ্ছে মিথ্যা, সেকেন্ড হচ্ছে শুদ্ধ, থার্ড শুদ্ধ, ফোর্থ অশুদ্ধ, ফিফথ অশুদ্ধ, সিক্স নাম্বার শুদ্ধ, আর সেভেন্থ হচ্ছে অশুদ্ধ। ওকে, 2.2, দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ফার্স্ট কি রয়েছে, মরু অঞ্চলে শুষ্ক নদী খাতগুলিকে ড্যাশ বলে, আনসার হবে ওয়াদি বলে। 2.2.2, বায়ুর চাপ মাপা হয় ড্যাশ এককে, মিলিবার এককে। 2.2.3, ড্যাশকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়, বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালি বলা হয়। 2.2.4, সোনালী পানীয় বলা হয় চাকে। 2.2.5, নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরটি ড্যাশ শহরে অবস্থিত, কলকাতা শহরে অবস্থিত। 2.2.6, ড্যাশ হলো ভারতের বৃহত্তম হিমবাহ, আনসার হবে সিয়াচেন। 2.2.7, ভূবৈচিত্র সূচক মানচিত্রে সমোন্নতি রেখাগুলির রং দ্বারা দেখানো হয়, আনসার হবে বাদামি রং দ্বারা দেখানো হয়। তারপর দেখো 2.3-তে, একটি বা দুটি শব্দে উত্তর দাও। ফার্স্ট কি আছে, 2.3.1-এ বহির্বিধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কি বলে, তাকে ভ্যালিটন বলে। 2.3.2, আকাশে মেঘের পরিমাণ কোন এককে মাপা হয়, অক্টাস এককে মাপা হয়। 2.3.3, পাঞ্জাবের নিচু প্লাবন ভূমিকে স্থানীয় ভাষায় কি বলে, বেড বলা হয়। 2.3.4, ভারতের কফি গবেষণাগার কোথায় অবস্থিত, চিকমাগালুরুতে। 2.3.5, ভারতের একটি উষ্ণ স্থানীয় বায়ুর নাম লেখো, আনসার হবে লু। 2.3.6, প্রাকৃতিক সৌরপর্দা কোন স্তরকে বলা হয়, ওজোনোস্ফিয়ারকে বা ওজোন স্তরকে। 2.3.7, ভারতের দীর্ঘতম সড়ক পথ হচ্ছে NH-44। তারপর দেখো ম্যাচ দিয়েছে, শীতকালীন বৃষ্টিপাত তোমরা সবাই পারবে, করমণ্ডল উপকূল, গ্যাসীয় বর্জ্য এটি হবে CFC, ইন্দিরা পয়েন্ট ভারতের দক্ষিণতম বিন্দু, আর দূরসংবেদন এটা হচ্ছে সেন্সর। তোমরা আনসারগুলো একবার দেখে নাও, এটা হচ্ছে শূন্যস্থানের মিলিবার,
আর এদিকে হচ্ছে 2.3.1 এর 2, 3, 4, 5, 6, 7 আর এটা ম্যাচ। তাহলে আজকে দেখো আমরা 844 পেজে যে সেটটি ছিল জিওগ্রাফি, সেই সেটের আজকে আমরা সমস্ত 1 মার্কসের কোশ্চেনগুলি সলভ করে নিলাম। আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে। তোমরা খুব ভালোভাবেই জানো তোমাদের একটা লাইক দেখলে আমরা খুব 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 খুশি হই, তাই লাইক না দিয়ে তোমরা কিন্তু কোথাও যাবে না। আর ভিডিওটি কী করবে, বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে। তোমাদের প্রতিটি বিষয়ের ক্লাস শুরু হয়ে গেছে, তাই যারা এখনও পর্যন্ত ক্লাসগুলি দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলি দেখে নাও, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ক্লাসগুলি দেখে নিতে পারো। আর আজকে ক্লাস যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমাদের ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না। তোমাদের সুবিধার্থে একটি টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে, যদি সেই গ্রুপে কেউ জয়েন হতে চাও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা জয়েন হতে পারো। তাহলে আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।